আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, মসজিদ নির্মাণ করা অনেক বড় মাপের একটি ইবাদত এবং সওয়াবের কাজ। যে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হবে, আল্লাহকে সিজদা করা হবে, নামাজ কায়েম করা হবে, নামাজের জামাত প্রতিষ্ঠিত হবে, সেখান থেকে মানুষ কোরআন হাদিস শিখবে, ইসলাম সম্পর্কে জানবে, মানুষের জীবন গঠন করবে, সেই মসজিদ নির্মাণ করা যে কত সওয়াবের কাজ, সেটা যে কত ভালো কাজ, সেটাকে যে ভালো কাজের চাবিকাঠি বলা যেতে পারে সেটা তো বলাই বাহুল্য। কিন্তু ইসলাম অন্য সমস্ত ইবাদতের ক্ষেত্রে যেরকম দিক এবং নির্দেশনা দিয়েছে, মসজিদ নির্মাণের ক্ষেত্রেও কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলাম যে সমস্ত নির্দেশনা দিয়ে মূলনীতির কথা উল্লেখ করেছে, মসজিদ নির্মাণের ক্ষেত্রে সেগুলো যদি আমরা অনুসরণ না করি, তাহলে মসজিদ নির্মাণ করে সওয়াবের পরিবর্তে বরং গুনাহ হওয়ার আশঙ্কা রয়েছে। যেমন আপনি কারো জমি দখল করে বা সরকারি জমিতে অনুমতি ছাড়া কোনো জায়গায় আপনি মসজিদ উঠিয়ে দিলেন এবং তাতে কেউ ক্ষতিগ্রস্ত হলো, তাহলে অবশ্যই এ মসজিদ নির্মাণ গুনাহের কারণ হবে সওয়াবের পরিবর্তে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের যে ফজিলত এবং মর্যাদা বর্ণনা করেছেন, সেই সংক্রান্ত হাদিসগুলো আমরা তালাশ করে দেখতে পারি। প্রায় সবগুলোতে তিনি ইখলাসের বিষয়টিকে বিশেষভাবে উল্লেখ করেছেন। ইবনে মাজাতে বর্ণিত হাদিসে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো মসজিদ নির্মাণ করবে, এই যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, ওই ব্যক্তির জন্য অনুরূপ একটি প্রসাদ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নির্মাণ করবেন। এরকম এই সমস্ত হাদিসগুলোকে দেখলে আমরা দেখতে পাই যে মসজিদের ক্ষেত্রে বিশেষভাবে এটি উল্লেখ করা হয়েছে। কেন? অন্য সব ইবাদতের ক্ষেত্রেই তো আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে, কিন্তু মসজিদ যেহেতু এমন একটি কাজ যাতে প্রদর্শনপ্রিয়তা চলে আসতে পারে, লৌকিকতা চলে আসতে পারে, মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার বিষয়টি চলে আসতে পারে, সেই জন্য আলাদা করে বলা হচ্ছে মসজিদ নির্মাণের ক্ষেত্রে যেন অবশ্যই অবশ্যই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকে। আমাদের সমাজে অনেকে আছেন নিজের বাড়ির সামনে একটা মসজিদ উঠিয়ে দেন, যাতে করে নিজের একটা সামাজিক মর্যাদা তৈরি হয়। মানুষ বলে, এই মসজিদটা কে করেছে? তখন উত্তরে আসে, অমুক বাড়ির তমুক করেছে। এই কথাটা শোনার জন্য অনেকে মসজিদ নির্মাণ করেন, মসজিদওয়ালা বাড়ি, এই প্রশংসা শোনার জন্য অনেকে মসজিদ নির্মাণ করে থাকেন। এই সমস্ত মসজিদ নির্মাণ কখনোই সওয়াবের কারণ হবে না, বরং সেগুলো শিরকে আসগরের গুনাহ হবে এবং আরও বড় কোনো গুনাহে পর্যবসিত হতে পারে, যদি সেখানে রব্বুল আলামিনের সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো অসৎ উদ্দেশ্য বা দুনিয়ার লৌকিকতার উদ্দেশ্য থেকে থাকে। প্রিয় দর্শক, এই জন্য মসজিদ নির্মাণের ক্ষেত্রে ইখলাসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনকি আপনি পুরো মসজিদ নির্মাণ করলেন না, কিন্তু নির্মাণ ফান্ডে দান করলেন, সেক্ষেত্রেও আপনার ইখলাস আছে কি না সে বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা গেল মসজিদে যখন টাকা কালেকশন করা হয়, তখন অনেকেই নিজের নাম লেখান, খুব জোরে সোরে টাকা পয়সা দেন এবং ইমাম সাহেবকে বলে দেন, কাগজে লিখে দেন, অমুকে দিয়েছে এটা, এবং সবাই যেন মারহাবা বলে। অন্যকে উৎসাহিত করার জন্য যদি হয় তাহলে ভিন্ন কথা, আপনার দান আল্লাহ কবুল করবেন, কারণ প্রকাশ্য দান গুনাহ নয়। কিন্তু সেই প্রকাশ্য দানের ভিতরে যদি আল্লাহর সন্তুষ্টি থেকে লৌকিকতাটাই বেশি প্রবেশ করে, অমুক দেখবে, তমুক বলবে, তমুক প্রশংসা করবে, এমনটাই যদি মুখ্য উদ্দেশ্য থাকে, তাহলে প্রকাশ্য দান আর দানের পর্যায়ে থাকে না, এটি শিরকে পর্যায়ে গিয়ে বরং গুনাহ হয়ে যায়। এরকম দান করে গুনাহগার না হয়ে বরং দান না করাটাই ভালো। ইমাম সাহেব যদি নাম বলতে ভুলে যায়, তাহলে আবার অনেকে রাগান্বিত হন, তাহলে বোঝা গেল মসজিদ নির্মাণের ক্ষেত্রে সেটা আমি একাকী নির্মাণ করি অথবা নির্মাণ ফান্ডে অংশগ্রহণ করি, ইখলাসটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। প্রিয় দর্শক, দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে, মসজিদের নির্মাণ হতে হবে তাকওয়ার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মদিনাতে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ হয়েছে সেদিন থেকে মসজিদ তাকওয়ার উপর গড়ে ওঠে। মসজিদের ফাউন্ডেশন টাকার উপর হয় না, বরং তাকওয়ার উপরে হয়। টাকার উপর যে মসজিদের ফাউন্ডেশন হয়, সে মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেননি। অতএব মসজিদের ভিত্তি হতে হবে তাকওয়া। মসজিদে লৌকিকতা হতে পারবে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার উপর ভিত্তিশীল মসজিদের কথা যেমন বলেছেন, মসজিদে দিরারের কথাও বলেছেন।
আপনি কখনো সেরকম মসজিদে নামাজ পড়বেন না, অর্থাৎ মসজিদে দিরারে নামাজ পড়বেন না। প্রিয় দর্শক, আমরা অনেকেই জানি যে মুনাফিকরা একটা মসজিদ নির্মাণ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের ক্ষতি সাধন করার জন্য। ক্ষতি সাধন করার উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করা হলে সেটাকে মসজিদে দিরার বলা হয়। আমাদের সমাজে আজকাল অনেকে এইরকম মসজিদ নির্মাণ করেন। সে মসজিদ নির্মাণের উদ্দেশ্য হলো অন্য আরেকটা মসজিদকে ক্ষতিগ্রস্ত করা, অন্য আরেকটা মসজিদকে টেক্কা দেয়া। হয়তো মসজিদ কমিটির লোকেদের মধ্যে মতপার্থক্য দেখা দিলে বা কারো সাথে তার মনোমালিন্য দেখা দিলে এটাকে কেন্দ্র করে তিনি আরেকটা মসজিদ নির্মাণ করছেন, এবং উদ্দেশ্য থাকে যে ওই মসজিদে যেন মুসল্লি কম হয়, ওই মসজিদে যেন ডোনেশন কম হয়, সেই মসজিদ থেকে যেন ডোনার এখানে ভাগাইয়া নিয়ে আসা যায়। তাহলে এগুলো কিন্তু আলটিমেটলি আল্লাহর ঘরের সঙ্গে শত্রুতা হয়ে যাচ্ছে। তো এইরকম অসৎ উদ্দেশ্যে মসজিদ নির্মাণ কখনোই সওয়াবের কাজ হতে পারে না। অনেক সময় দেখা যায় একটা মসজিদ আছে, তার পাশেই আরেকটা মসজিদ নির্মাণ করে ফেলেছে প্রয়োজন ছাড়া। এইগুলো সবগুলো আল্লাহর ঘরের প্রতি অসম্মান এবং অবমাননা, এবং আল্লাহর ঘরের অকল্যাণকামিতা, যেগুলোর কারণে সে মসজিদ কিন্তু মসজিদে দিরারের খেতাব পর্যন্ত পাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য মসজিদে দিরার বানানো যাবে না, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ নির্মাণ করতে হবে। তৃতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো মসজিদের জায়গা ওয়াকফ করা হতে হবে। মসজিদের মর্যাদা পেতে হলে অবশ্যই সেই জায়গাটা ওয়াকফ করা হতে হবে, অর্থাৎ কোনো জায়গায় দশজন ২০ জন নামাজ পড়ছেন, একটা অফিসের একটা জায়গা সেটা নামাজের ঘর, নামাজের জায়গা সেটা মসজিদের মর্যাদা পাবে না। মসজিদের মর্যাদা পেতে হলে সেখানে ওয়াকফ করা লাগবে, অর্থাৎ সে জায়গাটির মালিক সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিতে হবে, তারপরে সেটা মসজিদের মর্যাদা পাবে। এটা হলো মসজিদ নির্মাণের ক্ষেত্রে তৃতীয় শর্ত। প্রিয় দর্শক, মসজিদ করা না হলে সাময়িকভাবে কেউ নামাজের জন্য অনুমতি দিলেন তার জায়গাতে, অথবা নিজের জায়গায় নিজে নামাজ পড়লেন সাময়িকভাবে, তবে সেটা নামাজের জায়গা হলো সাধারণভাবে, কিন্তু মসজিদের যে মর্যাদা সেটা কিন্তু অর্জন করবে না। চার নম্বর শর্ত হলো, মসজিদ নির্মাণের ক্ষেত্রে অন্য সব ইবাদতের মতোই, অন্য সব আর্থিক কাজের মতোই এখানেও হালাল অর্থকে ব্যবহার করতে হবে, হারাম অর্থকে ব্যবহার করা যাবে না। আজকাল আমাদের দেশে যে সকল মসজিদগুলো নির্মাণ হচ্ছে, বেশিরভাগ মসজিদগুলো হারাম টাকায় গড়ে উঠেছে, যার কারণে মসজিদের মধ্যে সে প্রাণও আসলে পাওয়া যায় না। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র ছাড়া হালাল ছাড়া কিচ্ছু গ্রহণ করেন না, হারামটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, হে রাসূলগণ, তোমরা হালাল খাবার খাও এবং নেক আমল করো। তাহলে আগে হালাল খাবার খেতে বলেছেন, তারপর নেক আমল করতে বলেছেন। কিন্তু আমরা অনেকেই মনে করি অবৈধ উপায়ে আমরা হারাম উপার্জন করে মসজিদে অনেকগুলো টাকা পয়সা দিলে বোধহয় আমাদের সেই কালো টাকাগুলো, সেই হারাম উপার্জনগুলো সাদা হয়ে যাবে, হালাল হয়ে যাবে। দুনিয়ার মানুষ হয়তো আপনাকে বাহবা দিবে, দানবীর বলবে, আপনি মসজিদে অনেক টাকা দিয়েছেন সেজন্য, কিন্তু আপনার এই অর্থের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই লুকায়িত নয়, যার কারণে দুনিয়ার মানুষ ধোকা দিলেও আল্লাহ রাব্বুল আলামিনের চোখে ধোকা দেওয়া সম্ভব নয়। এই জন্য মসজিদ নির্মাণের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে যে টাকা দিয়ে আমরা মসজিদ নির্মাণ করছি সেগুলো হালালভাবে কামাই করা হয়েছে কিনা। আমরা অনেকেই মক্কায় গিয়েছি হজ বা উমরা করতে গিয়ে নিশ্চয়ই খেয়াল করেছি যে কাবা ঘর, যেটা কালো গিলাফে মোড়া, কাবা ঘরের এক পাশে বুক পরিমাণ ওয়াল করে ঘেরাও দেওয়া হয়েছে। এই জায়গাটি কাবা ঘরের ভেতরের অংশ ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা ঘর নির্মাণ করেছেন তখন পুরোটুকু কাবার অন্তর্ভুক্ত ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব পুনর্নির্মাণ করার উদ্যোগ নিলেন, তখন তিনি সেই জায়গাটাকে মসজিদের অন্তর্ভুক্ত করতে পারলেন না, কারণ তারা মক্কার মুশরিকরা। মুশরিক হলে কি হবে? তারা শর্ত দিয়েছে যে তাদের উপার্জন হারাম থেকে সরাসরি তারা টাকা আল্লাহর ঘর নির্মাণ কাজে ব্যয় করবে না, যার কারণে অর্থ সংকট দেখা দেয়। আর অর্থ সংকটের কারণে কিন্তু ওই হাতিমে কাবা যেটাকে বলা হয়, সে অংশটা তারা কাবার অন্তর্ভুক্ত দ্বিতীয় মেয়াদে যখন করেছিল তখন তারা সেটা করতে পারেনি, শুধু বারান্দার মতো ওয়াল উঁচু করে কাবার সাথে সেটাকে যুক্ত করে রেখেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এখান থেকে আমরা যে বার্তা পাচ্ছি সে বার্তা অনুযায়ী আমরা কয়েকজনই আমল করি। বেশিরভাগ মসজিদগুলোতে ইমাম সাহেব, খতিব সাহেবরাও যারা টাকা দিচ্ছেন গণহারে সবাইকে বাহবা দিচ্ছেন। কোনোভাবে আমরা এটা বলছি না যে আল্লাহর ওয়াস্তে আপনারা আল্লাহর ঘরে হালাল উপার্জন থেকে দান করবেন, হারাম উপার্জন দান করবেন না। তাহলে এটা মসজিদ নির্মাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে হালাল উপার্জন থেকে মসজিদে দান করতে হবে। পাঁচ নম্বর যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো, কোনো কবর আছে
এই রকম জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে না বা কবরকে সামনে রেখে সালাত আদায় করা যাবে না, মসজিদের ভেতরে কবর থাকতে পারবে না। মুসলিম শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কবরকে কোনো অবস্থাতেই মসজিদ হিসাবে গ্রহণ করবে না, নিশ্চয় আমি তোমাদেরকে এর থেকে নিষেধ করেছি। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এক যুগে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের যুগের অভিশপ্ত মানুষদের কথা বলতে গিয়ে বলেছেন যে তারা এরকম কবরস্থানকে মসজিদ হিসাবে গ্রহণ করেছে, অর্থাৎ কবরের জায়গায় নামাজ পড়া শুরু করে দিয়েছে। এই জন্য এমন কোনো জায়গায় মসজিদ নির্মাণ করা উচিত নয় যেখানে কবরস্থান রয়েছে। আমাদের দেশে অনেক মসজিদের ভেতরে কবরস্থান থাকে, এই সমস্ত মসজিদে নামাজ পড়া জায়েজ নয়, সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবং বিভিন্ন রকমের ভয়াবহ শাস্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসে উঠে এসেছে। তবে হ্যাঁ, মসজিদের দেয়ালের বাইরে যদি আলাদা করে কবরস্থান থাকে তাহলে সেটাতে অসুবিধা নেই, সে মসজিদে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তারপরেও সেটাও অ্যাভয়েড করতে পারলে, অর্থাৎ ভিন্ন পরিচ্ছন্ন জায়গায় মসজিদ নির্মাণ করতে পারলে সেটা ভালো হয়। আর ৬ নম্বর বিষয় হলো, মসজিদ নির্মাণের ক্ষেত্রে খুব বেশি চাক চিক্য এবং জাক জমকপূর্ণ যেন না হয়, ভেতরের অংশগুলো বিশেষ করে নামাজি ব্যক্তির চোখে পড়বে এই রকম জায়গাগুলো সেটি খেয়াল করা দরকার। কেয়ামতের আলামতের মধ্যে একটি অন্যতম আলামত হলো যে মসজিদের সামনে মসজিদের ভেতরে অনেক বেশি জাক জমকপূর্ণ কাজ করা হবে, কারুকার্য থাকবে যেগুলো নামাজি ব্যক্তির মনোযোগকে নষ্ট করে দিবে, এইরকম যেন না হয় সেই দিকটা খেয়াল করা উচিত। তবে হ্যাঁ, এসি অথবা ফ্যান যেগুলো ইত্যাদি ব্যবহার করলে ভালো হয়, এবাদতের স্বার্থে আমরা সেগুলো ব্যবহার করতে পারি, মনোযোগ নষ্ট হবে না বরং আরও বাড়াবে, সেগুলো লাগানোর ক্ষেত্রে কোনো বাধা নেই, সেগুলো করা যেতে পারে। এবার আসি, অন্যের জায়গায় যদি মসজিদ নির্মাণ করা হয়, সরকারি জায়গা দখল করে যদি মসজিদ নির্মাণ করা হয় বা বিবাদমান জায়গাতে মসজিদ নির্মাণ করা হয়, যদি এটাকে দখলে আনার চেষ্টা করা হয়, যেমনটি আমাদের সমাজে অনেকে করে থাকেন, যে একটা জায়গা নিয়ে ঝামেলা আছে সেখানে একটা মসজিদ তুলে দিলেন, মসজিদ তুললে আর কেউ কিছু বলতে পারবে না, স্পর্শকাতর বিষয়, সবাই চুপচাপ হয়ে যাবে, এরকম অসৎ উদ্দেশ্যে কিন্তু বিতর্কিত জায়গাগুলো, বিদ্যমান জায়গাগুলো, সরকারি জায়গা বা অন্যের মালিকানাধীন জায়গা মসজিদ করে দেওয়া হয়, এটা অনেক বড় জঘন্য অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো এক বিঘত সম্পদ বা জমি আত্মসাত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সাত জমিন স্তবক তার গলায় ঝুলিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধসিয়ে দিবেন, এটা তার শাস্তি। আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য যদি কেউ অন্যের জমি আত্মসাত করে তাহলে সেও একইভাবে অপরাধী হবে। শুধু তাই নয়, এক্ষেত্রে অপরাধের মাত্রাটা অনেক বেশি হবে, কারণ আল্লাহর ঘরকে আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করালেন। এই জন্য বিভিন্ন রাজনৈতিক অফিস ক্লাব এগুলো তৈরি হচ্ছে অবৈধ জায়গার উপরে, সেটা ভিন্ন কথা, কিন্তু সেটাও অপরাধ। কিন্তু আল্লাহর ঘর কোনো অবস্থাতেই যেন অবৈধ জায়গার উপরে গড়ে না ওঠে, সে বিষয়ে আমাদের খেয়াল করতে হবে। অনেক ইমামগণ তো এরকম জায়গায় নামাজ পড়লে নামাজ বিশুদ্ধই হবে না এরকম ফতোয়া পর্যন্ত দিয়েছেন, যদিও বিশুদ্ধ মত অনুযায়ী নামাজ হয়ে যাবে, কিন্তু যারা এই কাজটি করেছেন তারা অবশ্যই গুনাহগার হবেন, এবং অন্যের জায়গা আত্মসাত করার যে অপরাধ, সে অপরাধে অপরাধী, কবিরা গুনাহ বা বান্দার হক নষ্টকারী হিসেবে কিয়ামতের ময়দানে তাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদ নির্মাণের কাজটিকে কোরআন এবং হাদিস বর্ণিত নির্দেশনা অনুযায়ী সম্পাদন করার তৌফিক দান করুক, এবং সমস্ত ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী পালন করার তৌফিক দান করুক। নারায়ণগঞ্জ মসজিদে অগ্নিকাণ্ডে শহীদ সকল মুসল্লিদের জন্য আমরা হাত তুলে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এবং প্রত্যেকটি মসজিদকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন, এবং আমরা যারা মসজিদ নির্মাণ করছি আমরা যেন রাসূলের নির্দেশকে পালন করতে পারি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক এবং সে বুঝ দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।